বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত অ্যাডলফ হিটলারের সেই লাল টেলিফোনটি নিলামে তোলা হচ্ছে। আসছে মার্চে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে আলেকজান্ডার হিস্টোরিক্যালে এ নিলাম অনুষ্ঠিত হবে। কালো রঙের ওপর লাল প্রলেপ দেয়া এ টেলিফোনটি ব্রিটিশ অফিসার রাল্ফ রায়নার হিটলারের বাংকার থেকে উদ্ধার করেন। তার ছেলে রানুলফ রায়নার এ নিলামের আয়োজন করেন। নিলামে ওঠা টেলিফোনটি হিটলারের নামের সঙ্গে তার নাৎসি বাহিনীর প্রতীক। এ টেলিফোন থেকে লাখো ইহুদিকে হত্যা করার শেষ ঘোষণা হিটলার দিয়েছিলেন। এ কারণেই এ টেলিফোনটিকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র বলা হয়। টেলিফোনের সঙ্গে নিলামে উঠেছে হিটলারের বাংকারে পাওয়া চীনা কুকুরের মূর্তি। টেলিফোনটির মূল্য হতে পারে 2-3 লাখ ইউএস ডলার, আর কুকুরটির মূল্য হবে 25-30 হাজার ইউএস ডলার। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।